পূজাচেরি সিনেমা দেখছে না দর্শক। পূজাচেরি বলেন, দর্শকদের নিরাশ করবে না সিনেমাটি। ক্যারিয়ার প্রথমবারের মতো সাহিত্য নির্ভর সিনেমা কাজ করেছি, চরিত্র ফুটিয়ে তুলতে নিজের সেরাটা দিয়ে অভিনয় করার চেষ্টা করেছি। আমার বিশ্বাস, সিনেমাটি দর্শকের নিরাশ করবে না। সিনেমাটি নিয়ে আমি দারুণ আশাবাদী। এছাড়া চলচ্চিত্রের সুতাবাদ বইতে শুরু করেছে, সেই জায়গায় দর্শকরা আরেকটি ভালো সিনেমা পেতে যাচ্ছে একথা বলতে পারি। নতুন সিনেমা হৃদিতা প্রসঙ্গে জানতে চাইলে কথাগুলো বলেন চিত্রনায়িকা পূজাচেরি। কথাসাহিত্য আনিসুল হকের উপন্যাস হৃদিতা অবলম্বনে একই নামে ইস্পাহানি আরিফ জাহান নির্মাণ করেছেন সিনেমা হৃদিতা। গত শনিবার সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে। এবার জানা গেল আগামী 7 অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন সিনেমাটির কলাকৌশলীরা। 2019-20 অর্থবছর অনুদানে 55 লাখ প্রায় সিনেমাটি। এই সিনেমাটিতে পূজার বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে এবিএম সুমনকে। মুক্তি তথ্য নিশ্চিত করে সিনেমাটি নির্মাতা ইস্পাহানি আরিফ বলেন, বর্তমানে দিন দা ডে পরান হাওয়া সিনেমার দেখতে দর্শক যেভাবে প্রেক্ষাগৃহে আসছেন, আশা করছি আমাদের সিনেমার হৃদিতা দেখতেও সেভাবে তারা হলে আসবেন। সিনেমাটিতে একটা রোমান্টিক গল্প আছে, অনেক বার্তা আছে দর্শকদের ভালো লাগার মতো একটি সিনেমার। হৃদিতা আরও বলেন, জানান গত 7 মার্চ বিনা কর্তনে সিনেমাটি সেন্সর পর্ত পেয়েছে। মুক্তির আগে পর্যায়ক্রমে সিনেমার ট্রেলার ও গানগুলো প্রকাশ করা হবে। উল্লেখ্য, পূজা সুমন ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মানস বন্দ্যোপাধ্যায়, সাবিরি আলম, আঞ্জুমান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন এবং আমাদের পরিশ্রমের মূল্য হিসেবে আপনাদের কাছ থেকে শুধুমাত্র একটা সাবস্ক্রাইবই প্রত্যাশা করিত। আর দেরি না করে এখন সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।